একজন মানে এক্স স্টুডেন্ট, তারা পারমিশন নিয়ে এসেছিল যে স্যার আপনার সঙ্গে দু পাঁচ মিনিট কথা বলবো, বলে বেরিয়ে যাবো। আমি বললাম তো আমার সাজিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছে, পরে দুদিন হলে হতো না বা বিকেলের দিকে হলে হতো না, স্যার আমরা আমি এসেছি সবাই মিলে, সবাই মিলে আসার দরকার নেই, দুজন এসো না কোনো চারজনে। কেমন ওয়াশিং উড়ে যাচ্ছিল আর পিছনে ছিল মিদুল আর একজন ছিল আমার তারও বললো স্যার অ্যাডমিশনগুলো একটু দেখুন, অ্যাডমিশনের ব্যাপারগুলো অনেক ছেলেগুলো করছে। হুম, বললাম একা তো ডিসিশন আমি নিতে পারি না, আমরা মিটিং করছি পরেই একটা ডিসিশন তো নিতে হবে। এইসব বলে ওরা চলে গেল, দেখবেন স্যার সহানুভূতির সঙ্গে দেখবেন, এসব বলে চলে গেল। এখন ওই যারা রানিং স্টুডেন্ট বলুন বা বর্তমানে আমাদের লিস্ট একটা আবার দিয়েছে আর কি, সিনাসি স্ট্যাটাস যেটা দেখাচ্ছিলাম কালকে আপনাদের। হুম, এবারে এসে ওরা আপনি না আমি নাকি বহিরাগতদের অ্যালাউ করছি বলেই ওদের নিজের মধ্যে লেগে যায়। হুম, সমস্যা এই জায়গায়। হুম, আমি তো ব্যালেন্স করে করার ই করছি না, পারমিশন নিয়ে কোনো গার্জেন বলুন কোনো এক্স স্টুডেন্ট বলুন কাজ হবে চলে যাবে আসতেই পারে। হুম, কিন্তু রেগুলার স্টুডেন্টদের তো কোনো ইয়ে নেই, তাদের আইডেন্টি কার্ড দেখাবে গেটে যারা আছে দেখিয়ে তারা। আপনার কলেজ কি ভাঙচুর হয়েছে? হ্যাঁ, কলেজ ভাঙচুর, আমরা অফিসে ছিলাম, আমাদের সব এখানে ছিলেন, সিসি ফুটেজ সব আছে, তারা খুব ভাঙচুর করেছে। আমাদের চাই যারা বহিরাগতরা এসে ঝামেলা করেছে তাদের শাস্তির দাবি আমরা চাই। আমাদের বহিরাগত আসার জন্য কোনো সমস্যা নেই, আসুক কাজ করুক চলে যাক, কিসের জন্য আড্ডা মারবে কলেজে এসে? আরেকটা জিনিস, তোমাদেরই কলেজ রানিং স্টুডেন্টরা দেখলাম প্রিন্সিপালের উপর চড়াও হতে চলে, এই বিষয়টা কি ঠিক? না, এটা ঠিক না, ভুল করেছে ওরা, ওটা ভুল করেছে। স্যারকে বলতে এসেছিলো, আমি তো স্পটে ছিলাম, স্যারকে বলতে এসেছিলো আপনি যে কালকে রুলস তৈরি করলেন, রুলস তৈরি করার পর বহিরাগত কিসের জন্য ঢুকলো, আপনাকে জব চাই, এটাই বলেছে আমাদের ছেলে। আমাদের কাছে ফুটে যাচ্ছে ওটা।